চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদারের কাছে। আপা, আবার ফিরে এলাম আপনার কাছে। যেটা বলছিলাম যে আজকে মে দিবস, শ্রমিকদের জন্য একটি বিশেষ দিন আপনাদের জন্য, যদিও কোভিড পরিস্থিতির কারণে আসলে সেভাবে করে কোনো প্রোগ্রাম হয়তো করা যাচ্ছে না, তবু একটু জানতে চাই যে আজকের কর্মসূচি কী কী আছে। প্রতি বছরেই যেরকম থাকে, গত দুই বছর ধরে তো সেটা একটু অন্যরকম পরিবেশের মধ্যে আমরা কোভিড পরিস্থিতিতে পড়ে গেছি। তো সেই ক্ষেত্রে যতটুকু আমাদের শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু কর্মসূচি পালন করা যায়, আমরা মে দিবস উপলক্ষে সেই কর্মসূচিগুলো আজকে পালন করব। তাছাড়া হচ্ছে শ্রমিকদের যে পরিস্থিতি, শ্রমিকদের পরিস্থিতি আপনারা জানেন, এর আগেও গত বছর থেকে এখন পর্যন্ত কোভিড পরিস্থিতিতে যে ধরনের পরিস্থিতি, যে স্বাস্থ্য নিরাপত্তা বা জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদেরকে শতভাগ কারখানা খোলা রেখে যেভাবে কাজ করাচ্ছে আর কি, আজকে এই মে দিবসে এসে কোনোভাবে সেটা মানা যায় না আর কি। এবং বিভিন্নভাবে আমরা চাচ্ছি বা না চাচ্ছি, বিভিন্নভাবে শ্রমিকদের মধ্যে কিন্তু সেই আন্দোলনগুলো হয়ে যাচ্ছে একের পরে এক। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আজকে মে দিবসে আমরা চেষ্টা করব শ্রমিকদের দাবিগুলো নিয়ে, বিশেষ করে 8 ঘন্টা কাজের দাবি, তারপরে হচ্ছে আমাদের যে ট্রেড ইউনিয়ন অধিকার, তারপরে মাতৃত্বকালীন ছুটি, যে দাবিগুলো নিয়ে আসলে 1886 সালে মে দিবসের ইয়ে হয়েছিল, আন্দোলন শুরু হয়েছিল, সেই দাবিগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে কার্যকর হয়নি আর কি। তো এই দাবিগুলো এখন পর্যন্ত আমাদের রয়েছে। এবং আমাদের দেশের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মক্ষেত্রের নিরাপত্তা। আপনারা জানেন এখন তো যেমন করোনার কোভিড সিচুয়েশনে গিয়ে হচ্ছে সেই স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি রয়েছে, তাছাড়া কিন্তু আমাদের কারখানাগুলো যথেষ্ট পরিমাণে নিরাপদ নয়, এই বিষয়গুলো এবং মজুরির বাজার দরের সাথে সামঞ্জস্য মজুরি, সেইটাও আমাদের আছে কিন্তু প্রতিবাদ্য বিষয়। নিয়ে তো আপনারা দীর্ঘ বছর ধরেই আন্দোলন করছেন, সেক্ষেত্রে অগ্রগতি কতটা, আসলে কতটা সফলতা পেয়েছেন? গার্মেন্টস সেক্টরে শুরু থেকেই যে পরিমাণের চেষ্টা চালানো হচ্ছে আর কি ট্রেড ইউনিয়ন করার জন্য, এখন একটা দেশে যদি একটা গণতান্ত্রিক এবং আবার ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা না যায়, অনেক কিছু থেকেই কিন্তু শ্রমিকরা বঞ্চিত থাকে। আমাদের দেশে কিন্তু আবার ট্রেড ইউনিয়ন করার অধিকারটা নাই আর কি, তো সেই জায়গায় কিন্তু শ্রমিকরা বঞ্চিত থাকে। এমনকি আজকে মে দিবস, মে দিবসেও আপনি দেখেন, এটা আমরা দীর্ঘদিন ধরে বলছি যে সরকারি অফিস আদালত থেকে সবাই ছুটি পান, কিন্তু হচ্ছে শ্রমিকরা অনেক কারখানায় কিন্তু সেই দিন ছুটি পায় না। আর কোভিড পরিস্থিতিতে তো আরও অন্যরকম হয়ে গেছে, অন্যান্য শ্রমজীবী সেক্টরে কিন্তু তারা কাজও পাচ্ছে না, তো ফলে হচ্ছে এই পরিস্থিতিটা একটু ভয়াবহ জায়গায় চলে গেছে। কিন্তু আমাদের এই দীর্ঘদিনের আন্দোলনের প্রয়াস হিসেবে আমি যেটা বলতে চাই যে এখন যেমন শ্রমিকরা আগে শুধু মজুরি নিয়ে আন্দোলনটা করতো, এবং তারপরে মজুরি বোর্ডের একটা ব্যাপার আছে, সেই মজুরিটা পরিবর্তন হওয়া দরকার আছে, এই জায়গাগুলো কিন্তু আইনের জায়গাগুলো তারা বোঝা শুরু করছে, সচেতন হওয়া শুরু করছে, এবং ট্রেড ইউনিয়নটা কেন করা দরকার সেই বিষয়েও কিন্তু শ্রমিকরা যথেষ্ট অগ্রসর হয়েছে। এবং আমি বলবো মালিক বা সরকারের পক্ষ থেকে শ্রমিকদেরকে নিজে থেকে কিছু দিয়ে ফেলছে এরকমটা কখনোই হয়নি, প্রত্যেকটা জায়গায় কিন্তু শ্রমিকরা একদম, যদি শ্রমিকদের পুরো ইতিহাস দেখেন বিশ্বব্যাপী, তারা কিন্তু আন্দোলন করে সেই দাবিগুলো আদায় করেছে। ফলে 30 বা 40 বছর আগে গার্মেন্টস সেক্টরে যে ধরনের অত্যাচারগুলো ছিল, একেবারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে নানান ধরনের মেয়েদের উপরে যে ধরনের অত্যাচারগুলো করতো, এইগুলো কিন্তু এখন হচ্ছে, এখনও হচ্ছে, এখনও প্রচুর, আমি নিজেই হ্যান্ডেল করেছি কিছুদিনের মধ্যে, এটা তো খুবই দুঃখজনক। এই মুহূর্তে আইসাও বেশ কিছু মেয়ে হচ্ছে ধর্ষণের শিকার হয়েছে আমাদের এই সেক্টরে, সেখানে এবং বৈশ্বিক পরিস্থিতি, এই বিষয়গুলো তো আসলে অনেক বেশি দুঃখজনক। হ্যাঁ, এখনও হচ্ছে, তো ফলে হচ্ছে এই জায়গাগুলো চেঞ্জ করার জন্য যে লড়াইটাও হচ্ছে আর কি, শ্রমিকরা সেটা শ্রমিকদের মধ্যে সচেতনতাটাও, যে নিজের অধিকারের বিষয়ে সচেতনতা, এই জায়গাগুলো আগের তুলনায় বাড়ছে আর কি। আচ্ছা, তো সেগুলো নিয়ে তো আপনারা দীর্ঘদিন কাজ করছেন যে এই সচেতনতাটা নিজেদের মধ্যে আগে বাড়ানো উচিত। এই কোভিড পরিস্থিতির মধ্যে যারা কাজ করছেন কারখানায়, তাদের যদি কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় বা তাদের যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেই জায়গাগুলো আপনারা কীভাবে দেখছেন বা মালিকদের সঙ্গে কীভাবে কথা বলছেন? আসলে গত বছরই যখন কোভিড পরিস্থিতি শুরু হয়, তখনই আমরা মালিকদেরকে, কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পরেই গত বছর আপনারা দেখেছেন যে শ্রমিক ছাঁটাই থেকে শুরু করে লে অফ করা, এই জায়গাগুলো প্রচণ্ড পরিমাণ শুরু হয় আর কি, এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সিরিয়াসলি প্রটেস্ট করি। এবং শ্রমিকের মজুরি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সাধারণ ছুটি লকডাউন ঘোষণা করার গত বছরের শুরুর দিকে যদি খেয়াল করেন, মার্চের যখন থেকে হচ্ছে কোভিড মানে সাধারণ ছুটিতে গেল আর কি করোনা পরিস্থিতি,
পরিস্থিতি পড়ে তখন শ্রমিকদের একটা বিরাট দুর্ভোগ কিন্তু নেমে এলো ট্রান্সপোর্টের ব্যাপারে, পরিবহনের ক্ষেত্রে। এমনকি এইবার যে যে লকডাউনটা দেওয়া হলো একের পর লকডাউন, এবং শ্রমিকরা যে কোনো ধরনের পরিবহনের ব্যবস্থা না করে, কারণ যে শ্রমিক টঙ্গী থেকে মালিকের বাড়ি বা চৌরাস্তায় গিয়ে চাকরি করে, বা যে শ্রমিক সাভার থেকে আসলেই গিয়ে চাকরি করে, যে শ্রমিক হচ্ছে ঢাকা থেকে গিয়ে নারায়ণগঞ্জ চাকরি করে, তার পক্ষে এই ধরনের গণপরিবহন বা কোনো ধরনের পরিবহনের ব্যবস্থা না করে যে ধরনের লকডাউনে গেল, মানে তাদের এতে শ্রমিকের স্বাস্থ্যের নিরাপত্তাও হইল না, তারপরে হচ্ছে সে যা যতটুকু বেতন পাবে তার পুরাটাই চলে যাবে তার হচ্ছে পরিবহন খাতে, ফলে হচ্ছে তার বেঁচে থাকার জায়গাটাও কিন্তু একটু কঠিন হয়ে গেল এই জায়গায়। ফলে এই জায়গাগুলো কখনোই বিবেচনায় কিন্তু সরকারের পক্ষ থেকে এবং মালিকের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। এবং আমরা কোভিড পরিস্থিতির শুরুতেই আমরা বলেছিলাম যে শ্রমিকদের জন্য আলাদা সকল ব্যবস্থা করা এবং বিশেষ করে কারখানাগুলোতে স্বাস্থ্য নিরাপত্তাটা নিশ্চিত করা, কিন্তু আমরা দেখলাম যে ফলাও করে প্রচার করে পিসিএল ল্যাবের কথা বললো যে শ্রমিকদের জন্য এটা করা হচ্ছে, কিন্তু আমরা খুঁজে আর পিসিএল ল্যাব পাই না, পিসিএল ল্যাবকে আর খুঁজে পাওয়া যায় না। এইবারও যেমন নতুন বিজিএমই তো জানেন নির্বাচন হয়েছে, নতুন কমিটি হয়েছে, তারা যখন বলতেছে যে আইসোলেশন সেন্টার অমুক তমুক ওগুলো করবে, কিন্তু ওইগুলো আসলে প্র্যাকটিক্যালি মাঠে গিয়ে এগুলো আর খুঁজে পাওয়া যায় না, ওনারা অনেক কিছু বলেন খুঁজে পাওয়া যায় না। ফলে শ্রমিকদের স্বাস্থ্যের জায়গাটা বলেন, তার ঘরে বলেন, রাস্তায় বলেন, গণপরিবহনেই বলেন বা পরিবহনের ক্ষেত্রেই বলেন বা কারখানায় বলেন, এটা কিন্তু একেবারেই অনিশ্চিত জায়গায় রয়েছে, একটা ঝুঁকির মধ্যে রয়েছে আর কি। আচ্ছা, তো এই যে পহেলা মে মে দিবস, এটা তো আন্তর্জাতিকভাবে আসলে পালিত হচ্ছে আপু, এই যে আমরা কিন্তু শুনতে পাই মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে, মালিকদের পক্ষ থেকে বিভিন্ন ঘোষণা আসছে যে বেতন ডাবল করে দেওয়া হলো, এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হলো, যেগুলো যেগুলো আপনি বলছিলেন এগুলো আসলে অনেক কিন্তু আমরা টেলিভিশনের পর্দায় এই ঘোষণাগুলো পাই, তাহলে সেগুলো আসলে কি কোনো বাস্তবায়ন হয় না, নাকি শুধু ঘোষণাই থেকে যায়? গার্মেন্টস সেক্টরে যতবার আন্দোলন হয়েছে, আপনি 2006 বলেন, 2010 বলেন, 13 বলেন, 18 বলেন, যে মজুরিগুলো যে মানে হয়েছে ডাবল বাড়ানো হয়েছে, অনেক বাড়ানো হয়নি কথাটা মোটেও ঠিক না। যেমন এইবার আমরা 16,000 দাবি করেছিলাম, তাও সেটা বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। তো সব মিলিয়ে শ্রমিকরা হচ্ছে সর্বনিম্ন 8,000 টাকা পাবে। তো সেইখানে হচ্ছে তারপরেও অনেক এটাকে ডবল বলা যায় কোনোভাবেই যায় না আর কি। তো নারী পুরুষেরও তো একটা বৈষম্য ছিল বেতন নিয়ে, সেটা কি এখনো আছে? এখনো আছে, কারণ আমাদের দেশের নারীদের সংখ্যাটা সব সেক্টরে শ্রমবাজারে দেখবেন প্রচুর পরিমাণে নারী। নারীদের এই শ্রমবাজারে চলে আসাটা তার পারিবারিক আর্থিক অবস্থা যেমন দায়ী বা সামাজিক আর্থিক অবস্থা যেমন দায়ী, সাথে সাথে কিন্তু আমাদের মালিকরা, আমাদের পুঁজিপতিরা নারী শ্রমিকদের জন্য কারখানাতে এই জন্যই নিয়ে আসে যাতে সস্তায় তাদের খাটানো যায় আর কি। আর বাংলাদেশে হচ্ছে এখনও গার্মেন্টস শ্রমিকদের মজুরি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম মজুরি দেওয়া হয়, এবং বাংলাদেশ হচ্ছে এখনও হচ্ছে গার্মেন্টস সেক্টরে মানে দ্বিতীয় অবস্থানে আছে, এবং এখনও কোনো কোথাও কোথাও এক নম্বরের জায়গায়ও তারা কিন্তু প্রতিযোগিতা করছে, যদিও মালিকরা অনেক কান্নাকাটি অনেক কিছু করেন আর কি, বা কোভিড সিচুয়েশনকে ধরে তারা সরকারের কাছ থেকে অনেক ধরনের বড় ধরনের বেল আউটের চেষ্টা করছে, হ্যাঁ টাকা তারা নিয়ে যাচ্ছে, কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে দেখেন মালিকরা এভাবে নিয়ে যাচ্ছে ঠিকই, একটা বাজেটেও কিন্তু শ্রমিকদের জন্য আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম রেশন, বাসস্থান এগুলোর জন্য, চিকিৎসার জন্য একটা বাজেটে বরাদ্দ রাখার জন্য শ্রমিকদের জন্য, এগুলো কিন্তু নাই, এবং বাজেটের ক্ষেত্রে দেখবেন শ্রমজীবী মানুষের জন্য বা আলাদা করে বাজেট কোনো কিছু বরাদ্দ করা হয় না। ফলে এই পরিস্থিতিটা আমাদের দেশে তো সিরিয়াসলি বিরাজমান, যে কারণে শ্রমিকরা এইগুলো নিয়ে আন্দোলন করছে দীর্ঘদিন ধরে। এই যে কোভিড সিচুয়েশনের কারণে যেটা বলছিলেন গত বছর, এবং আপনি আশঙ্কা করছেন যে কিছুদিন পরে হয়তো এই ঘটনা আবারও ঘটতে পারে, যে শ্রমিকদেরকে লে অফ করা অথবা তাদেরকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া, ছাঁটাই করা যেটাকে বলি, তো ছাঁটাই করার ক্ষেত্রেও তো কিছু রুলস আছে আমি যতটুকু জানি, যে তাদেরকে হয়তো কিছু দিনের বেতন দিয়ে দেয়া বা পুনর্বাসনের, সেগুলো কী কী আছে এবং সেগুলো কি কখনো বাংলাদেশে বাস্তবায়ন হয় কি না? 20 বছর আগে এটা খুব প্রাপ ছিল, আমরা দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়ন আন্দোলন করার ফলে যেটা হয়েছে আর কি, এখন শ্রমিককে বাদ দিতে হলে তাকে হচ্ছে একটা, যদি কোনো শ্রমিক একেবারে অনভিজ্ঞ হন বা ট্রেড ইউনিয়নের সাথে তার কোনো সম্পর্ক না থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু এখন অধিকাংশ শ্রমিকরাই এই জায়গায় সচেতন হয়েছে, তারা হচ্ছে ট্রেড ইউনিয়নগুলোর কাছে যাচ্ছে, এবং সেইখানে হচ্ছে ট্রেড ইউনিয়নের কাছে গেলেই তো আইনটা ইমপ্লিমেন্ট করা হয়, যদিও আমাদের দেশের শ্রম আইনটা কিন্তু আমাদের সংবিধানের সাথেও কিছু কিছু সাংঘর্ষিক আছে এবং আমাদের শ্রমিকদের স্বার্থ পুরোপুরি রক্ষা করে নেয়, এমনকি যে 26 ধারা যেটাতে শ্রমিকরা সর্বোচ্চ টাকা পায় সেই ধারাটাও
মালিকরা যেভাবে ইমপ্লিমেন্ট করে, এটা কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে সত্যি, যেভাবে ইমপ্লিমেন্ট করে সেই জায়গাটা কিন্তু ভালো না। মানে শ্রমিকরা ইচ্ছা করলেই সে টার্মিনেট করে দিতে পারতেছে, 26 দ্বারা সে সর্বোচ্চ টাকা পায়। এখন সেটা ফাইট করে অনেক সময় 26 দ্বারা না 20 দ্বারা না অন্য ধারা ব্যবহার হবে, সেটা হচ্ছে আন্দোলন, ফ্যাক্টরি ভিত্তিক আন্দোলনের উপরেও নির্ভর করে। তবে সেই জায়গাগুলো আগের তুলনায় ইম্প্রুভ হয়েছে, শ্রমিকরা আন্দোলন করছে এবং আন্দোলন করে আইনের আইন অনুযায়ী যতটুকু বেশি নেওয়া যায় সেইটার চেষ্টা সবসময় অব্যাহত থাকছে আগের তুলনায় আর কি। তারপর আরেকটু জানতে চাই যে বিষয়গুলো আপনি বললেন, তখন তো মজুরি নিয়ে আমরা কথা বলেছি, যে নারীদেরকে আরেকটু সম্মান দেয়া, তাদের যেন যৌন নির্যাতন না হয় এবং মাতৃত্বকালীন ছুটি, সেগুলো বৈশ্বিকভাবে কতটা বাস্তবায়িত হয়েছে? আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলেন, তারা এক ধরনের সেটা পেয়েছে। আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি বলেন, বিশেষ করে সৌদি আরব থেকে বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলোতে আপনারা দেখেছেন আমাদের যে শ্রমিকদের কী ভয়ঙ্কর অবস্থা, সেখানে গিয়ে কী ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে কীভাবে তারা হচ্ছে নানামুখী নির্যাতনের শিকার হয় সেই জায়গাগুলোতে। কিন্তু এই ধরনের দেশে তো ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিসগুলো আসলে এখন পর্যন্ত নাই, এবং আমাদের দেশ থেকেও যখন শ্রমিক পাঠানো হয় এই ধরনের দেশগুলোতে, সেইখানে কিন্তু ট্রেড ইউনিয়নটা যথাযথভাবে কার্যকর হয় না। আবার আমি আরেকটা জায়গা বলতে পারি, যে আমরা ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন ফেডারেশন WFTUর সদস্য, সেখানে একটা TUI-এর ভাইস প্রেসিডেন্টও আমি, তো সেই জায়গায় আমরা দেখেছি সেইখানে শ্রমিকদের জন্য যে লড়াইটা তারা করছে আর কি, আমাদের দেশের শ্রমিকরাও সেখানে আছে, তাদের সাথে যুক্ত আছে, সেই ধরনের একটা উন্নততর লড়াই করছে। কিন্তু তারপরে অভিবাসী শ্রমিকদের কিন্তু সেখানে অনেক ধরনের ঝামেলায় পড়তে হচ্ছে, কিন্তু সেখানে ট্রেড ইউনিয়নগুলো কিন্তু আমাদের পক্ষে, যেহেতু আমরা একসাথে আন্তর্জাতিকভাবে আদর্শিকভাবে একসাথে আছি, তারা কিন্তু নানানভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে আর কি, ইউরোপ সহ বিভিন্ন জায়গায়। আবার মধ্যপ্রাচ্যের সিচুয়েশনটা অন্যরকম, সেই জায়গার জন্য কিন্তু আমাদের আরও প্রচুর লড়াই করা দরকার, এবং সেই জায়গাগুলোতে আমাদের শ্রমিক পাঠালে অবশ্যই ট্রেড ইউনিয়ন অধিকারটা নিশ্চিত হবে আমাদের চুক্তিগুলোর মধ্যে, দুই দেশের চুক্তিগুলো তো হয়, তখন কিন্তু এই জায়গাগুলো নিশ্চিত করে পাঠানো উচিত, যে এর বাইরে গিয়ে আমার শ্রমিক আমি পাঠাবো না, এর বাইরে আমার শ্রমিকের সাথেও তোমরা কোনো আচরণ করতে পারবে না, এই জায়গাগুলো নিশ্চিত করা উচিত আর কি। তো মধ্যপ্রাচ্যে সর্বত্র একরকম না, আর অন্যান্য জায়গাগুলো জর্ডান টর্ডান এখানেও আন্দোলন আছে, কারণ আমাদের দেশের কিছু মালিকও ওইসব জায়গায় গিয়ে কারখানা করেছেন, সেই ধরনের আন্দোলনগুলো আছে। ফলে হচ্ছে পৃথিবীর এক এক দেশে এক এক রকম শ্রমিকদের চেহারা, যেমন আমি বললাম আমেরিকাতে হচ্ছে শ্রমিকরা $15 দাবি করছে, বা ইউরোপে বিভিন্ন দেশেও কিন্তু এটা মানে ভেরিয়েশন আছে আর কি, নানান ধরনের শ্রমিকদের দাবি দেওয়া বা আন্দোলন, সামাজিক প্রেক্ষাপট সব মিলিয়ে আসলে ব্যাপারগুলো শ্রমিকদেরই হয়। আবার একটু বাংলাদেশের প্রসঙ্গে আসি, এই যে নারীদের নির্যাতনের কথা বলছিলেন, তারা যে যদি নির্যাতনের শিকার হয় তারা আসলে কার কাছে গিয়ে বলবে, সেই ধরনের কোনো পরিবেশ তৈরি করা কি হয়েছে? রিসেন্টলি আমরা বেশ কয়েকটা ঘটনার সম্মুখীন হয়েছি আর কি, বিশেষ করে গাজীপুর কালিয়াকৈর ওইদিকে আর কি। কিন্তু সেইখানে হচ্ছে সরাসরি আমাদের কাছে যখন শ্রমিকরা আসে, যে এই ধরনের কয়েকটা মানে র‍্যাপ কেস রাস্তায়, এবং একটা কারখানাতেই আমরা রিসেন্টলি আন্দোলন করেছিলাম, আন্দোলনটায় আমরা বিজয় লাভ করেছি, সেই কারখানাতে তার মানে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা দ্বারা আমাদের সব মেয়েরাই মোটামুটি হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। সেখানে আমরা হাইকোর্টের রায় অনুযায়ী যে কমিটি গঠন, যৌন নিপীড়ন বিরোধী যে কমিটি গঠন, সেটা কার্যকর করার চেষ্টা করেছি কলকারখানার সহযোগিতা নিয়ে, সেটার একটা ফলো আপ আমরা চেষ্টা করছি। আর কিছু জায়গায় হচ্ছে সরাসরি র‍্যাপের শিকার হয়েছিল, ধর্ষণের শিকার হয়েছিল, সেই জায়গায় হচ্ছে আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি, পুলিশ আমাদের চাপে বাধ্য হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে, এবং এই জায়গাতে আপনারা সচেতনভাবে ভূমিকা রাখার চেষ্টা করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপা, আজকে বিশেষ দিন আপনাকে পেয়েছি, ভীষণ ভালো লাগলো। তাও সবশেষে একটু জানতে চাইবো যে পুরো বাংলাদেশের মানুষ যারা আছেন এবং শ্রমিক ভাই বোন যারা আছেন, আজকের এই মহান দিবসে তাদের জন্য যদি কিছু বলতে চান। ট্রেড ইউনিয়ন আন্দোলনটা তো আমরা মূলত করি হচ্ছে আমরা শ্রমিকদের যেন হচ্ছে একটা দাসত্ব থেকে মুক্তি হয়। দাসযুগে মানে যেরকম দাসরা একেবারে আবদ্ধ অবস্থায় ছিল, কিন্তু এখনও কিন্তু এই যে পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকরা একটা পুঁজির শৃঙ্খলে বা মজুরি দাসত্বে পরিণত, একদম নতুন রকমের শ্রমিকরা কিন্তু কিছু ভাবতে পারে না, মানে সারাদিন সকাল 8টায় থেকে রাত 9টা 10টা পর্যন্ত যখন কারখানায় থাকে তার মাথায় কিছু থাকে, এই মজুরি দাসত্ব থেকে হচ্ছে শ্রমিকদেরকে বের করে আনার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে শ্রমিকরা যুক্ত হবে, আরও উন্নততর জীবনের জন্য যে লড়াই সেই লড়াইয়ের সাথে যুক্ত হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নু টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি। আল হাদিসে বলা আছে, বিদ্যার মতো চক্ষু আর নেই, সত্যের চেয়ে বড় তপস্যা আর নেই। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।